আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল হোম কুকিং জেবিন রেসিপিস। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব আমসত্ত্বের খুবই মজাদার একটি শরবতের রেসিপি। আমসত্ত্বের শরবত শুনে অনেকে হয়তো অবাক হচ্ছেন, কিন্তু যারা এই শরবতটি খেয়েছেন তারা তো এর স্বাদ সম্পর্কে জানেনি, কিন্তু যারা খাননি তাদের জন্যই আমার আজকের রেসিপিটি শেয়ার করা। যারা খাননি একবার হলেও কিন্তু বাসায় এটি তৈরি করে দেখবেন, খেতে যেমন দারুণ তেমনি বানাতেও খুবই সহজ। চলুন আজকে সম্পূর্ণ রেসিপিটি শুরু করা যাক। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি প্রায় 1.5 কাপ পরিমাণ আমসত্ত্ব। আর এই আমসত্ত্বটা কিন্তু বাসায় তৈরি করা। আমার আম্মু প্রতি বছরই এভাবে আমসত্ত্ব তৈরি করে রেখে দেয় যাতে সারা বছর এটা খাওয়া যায়। সেখান থেকে আমি এরকম ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি প্রায় 1.5 কাপের মতো। আর এই আমসত্ত্বগুলো প্রায় 1.5 ইঞ্চির মতো পুরুত্ব হবে। একটু মোটা টাইপের আমসত্ত্ব দিয়ে শরবতটা অনেক বেশি ভালো হয়। বাজারের কেনা আমসত্ত্ব ব্যবহার না করে বাসায় তৈরি আমসত্ত্ব দিয়ে যদি শরবতটা তৈরি করেন তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। এবার আমি আমসত্ত্বটাকে পানিতে ভিজিয়ে রাখবো, তার জন্য এখানে বেশ খানিকটা পানি দিয়ে দিচ্ছি। আমসত্ত্বটা আমি ধুয়ে নিলাম না, কারণ আমার এই আমসত্ত্বগুলো যথেষ্ট পরিমাণে পরিষ্কার আছে। আপনাদের যদি মনে হয় এটা ধোয়ার প্রয়োজন তাহলে আপনারা চাইলে একবার ধুয়ে নিতে পারেন। এবার এই পানিতে আমি আমসত্ত্বটাকে ভিজিয়ে রাখবো প্রায় 6 থেকে 7 ঘন্টার মতো। আপনারা চাইলে কিন্তু সারা রাতে আমসত্ত্বটাকে পানিতে ভিজিয়ে রাখতে পারেন। পানিতে আমসত্ত্বটা ভিজিয়ে রাখলে এই আমসত্ত্ব ফুলে ডাবল হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি এটা সফট হয়ে যাবে, ব্লেন্ড করতেও খুব সুবিধা হবে। আমি এই আমসত্ত্বটাকে প্রায় 6 থেকে 7 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখার পর দেখতে পাচ্ছেন এটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। দাঁড়ান, আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পরিমাণে ফুলেছে আর এটা কতটা পরিমাণে সফট হয়েছে। এই যে দেখুন, এটা যথেষ্ট পরিমাণে ফুলে গিয়েছে আর এতটা পরিমাণে সফট হয়ে গিয়েছে যে হাত দিয়ে ধরলে এটা একদম নরম হয়ে যাচ্ছে। ঠিক এরকম করে এই আমসত্ত্বগুলোকে নরম করে নিতে হবে, না হলে কিন্তু এগুলো যখন ব্লেন্ড করবেন তখন এটা ব্লেন্ড হবে না, চাকা চাকা থেকে যাবে। এবার আমি হাত দিয়ে এই আমসত্ত্বগুলোকে ভালো করে কষলে নিয়ে নিচ্ছি। এটা প্রায় চাইলে করতে পারেন, আবার না চাইলে কিন্তু সরাসরি এগুলো ব্লেন্ড করতে পারেন। তবে ব্লেন্ড করার আগে হাত দিয়ে একটু কষলে নিলে এটা ব্লেন্ড করতে সুবিধা হবে। এবার আমি এর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বিট লবণ। যেহেতু আমসত্ত্বটা লবণ আর চিনি আগে থেকেই তৈরি করার সময় দেওয়া আছে, তাই আমি এর সাথে কোনো চিনি বা লবণ ব্যবহার করছি না। দিয়ে দিচ্ছি এখানে কিছু বরফ, আমি এখানে আমার পছন্দ মতো দিয়েছি, আপনারা কীরকম ঠান্ডা খেতে চান সেই অনুযায়ী দিয়ে দিবেন। দিয়ে দিয়েছি এখানে প্রায় 1/4 কাপের মতো পুদিনা পাতা কুচি। আর এই পুদিনা পাতাটা আপনারা যদি খেতে চান তাহলে দিবেন, আর যারা পুদিনা পাতা খেতে পছন্দ করেন না তারা কিন্তু এটা বাদও দিতে পারবেন। এবার আমি এর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো বরফ ঠান্ডা পানি। এবার এই সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে ব্লেন্ড করে নিব। খুব ভালো করে মিহি করে ব্লেন্ড করে নিয়ে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গেলে যে বাটিতে আমি এটা ঢেলে নিব তার উপরে একটা ছাঁকনি বসিয়ে দিয়েছি। এবার এই ছাঁকনির মধ্যে আমি ব্লেন্ড করা আমসত্ত্ব শরবতটা দিয়ে দিচ্ছি। এটা অবশ্যই কিন্তু চিলে নেবেন, কারণ আমরা যে পুদিনা পাতা দিয়েছি সেটা প্লাস হচ্ছে আমসত্ত্ব তৈরি করার পর যে কিছুটা আমাদের আমের আঁশ জাতীয় কিছু অংশ থেকে গিয়েছে সেগুলো, এই যে দেখুন বাড়তি অংশগুলো, এগুলো কিন্তু ফেলে দিবেন। এগুলো যদি রেখে দেন এটা খাওয়ার সময় কিন্তু খুব একটা ভালো লাগবে না। এবার আমি যেই গ্লাসে পরিবেশন করব এই আমসত্ত্বের শরবত তার মধ্যে আমি এই মিশ্রণটা বেশ অর্ধেকটা ঢেলে দিচ্ছি। এটা আসলে নির্ভর করবে আপনারা কতটা ঘন বা কতটা পাতলা করে এই শরবতটা খেতে চান তার উপরে। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কিন্তু এটার ঘনত্বটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, তবে আমার কাছে কিন্তু এটা একটু বেশি ঘন খেতেই ভালো লাগে। তাই আমি গ্লাসের একদম বেশি অর্ধেক দিয়েছি আমসত্ত্বের এই মিশ্রণ, আর তার সাথে দিয়ে দিচ্ছি খানিকটা বরফ ঠান্ডা পানি। এবার আমি এর সাথে দিয়ে দিব কিছু আইস কিউব। অবশ্যই কিন্তু সেটা আপনারা আপনাদের ঠান্ডাটা কীরকম খেতে চান সেটার উপরে নির্ভর করে বরফের টুকরোগুলো বাড়িয়ে কমিয়ে দেবেন।
খুব ভালো করে এবারে সবগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো বাড়তি চিনি ব্যবহার করিনি। আপনারা যদি মিষ্টির পরিমাণটা আরেকটু বাড়িয়ে খেতে চান, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা চিনি আর লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারেন। যেহেতু আমসত্ত্ব তৈরি করার সময় লবণ আর চিনি দেওয়া থাকে, তাই আমি আর বাড়তি কোনো লবণ চিনি ব্যবহার করিনি। পুদিনা পাতাটাও কিন্তু অপশনাল, আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, আবার যারা খেতে পছন্দ করেন না তারা সেটা বাদ দিয়ে দিতে পারেন। এই তো উপরে আমি খানিকটা পুদিনা পাতা দিয়ে এটা পরিবেশন করে দিয়েছি, সেই সাথে তৈরি হয়ে গেল আমাদের মজাদার আমসত্ত্বের শরবত। এই শরবতটা কতটা মজা সেটা যদি আপনারা না খেয়ে থাকেন বুঝতে পারবেন না। যারা এখনও এই আমসত্ত্বের শরবত খাননি, অবশ্যই কিন্তু এই রমজানে একবার হলেও ট্রাই করবেন। ইফতারের পর একটু টক মিষ্টি খেতে কিন্তু সবারই মন চায়। সেই ক্ষেত্রে যদি এই আমসত্ত্বের শরবত হয়, সেটা যেমন স্বাস্থ্যের দিকে উপকারী, তেমনি কিন্তু মনেও একদম সতেজতা এনে দিবে। খাওয়ার পর কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।